আনুষ্ঠানিকভাবে আমার পরিবার বিজেপি পরিবার যে আমাদের কর্মসূচি তার শুভ সূচনা হচ্ছে। এই কর্মসূচিতে নতুন করে আমরা সদস্য সংগ্রহ অভিযান করছি, সেই নিয়েই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। মূলত যে বিষয়ে আমাদের বক্তব্য, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের অনন্য সন্তান শ্যামাপ্রসাদের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক উত্তরাধিকারের ধারক ও বাহক। সঠিক অর্থে পশ্চিমবঙ্গই বিজেপির জন্মভূমি। তাই গত 7ই আগস্ট গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পুণ্যতিথিতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্যবাসীর মধ্যে বিজেপির সদস্য পদ প্রদানের এক প্রকাণ্ড কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির মোট সদস্য সংখ্যা 3 কোটি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। বাংলার সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষকে অনুরোধ করা হচ্ছে 9727294294 নাম্বারে মিসড কল দিয়ে অথবা bjpbengal.org ওয়েবসাইটে গিয়ে বিজেপির সদস্যপদ গ্রহণ করুন। যারা এই অভিযানের মাধ্যমে বিজেপিতে যোগদান করবেন তারা নিঃসন্দেহে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে বিবেচিত হবেন। আমাদের এই বৃহৎ পরিবার ভারত তথা পশ্চিমবঙ্গের পরম্পরার ঐতিহ্য, সাংস্কৃতিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক সম্পর্কের সূত্রে একত্রে বাঁধা থাকবে। অগ্রাধিকার পাবে মুক্ত চিন্তা, বৈষম্যহীনতা এবং দৃঢ়তার সঙ্গে মাথা উঁচু করে বাঁচার চেতনা, যে চেতনা আমাদের মধ্যে জাগিয়ে দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই চেতনাই তো আজ আমাদের ভারতীয় জনতা পার্টির মেরুদণ্ড। মানব ধর্মের প্রতি অবিচল অনুরাগ রবীন্দ্রনাথের সৃষ্টি। সেই অনুরাগী আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস এই মূল মন্ত্রের ভিত। অনেকে প্রশ্ন তুলতে পারেন, দুর্যোগের এই সময় কেন কোনো নতুন রাজনৈতিক কর্মসূচির সূচনা করা হচ্ছে? আমরা বলতে পারি, আমার পরিবার বিজেপি পরিবার কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা পশ্চিমবঙ্গের আসল পরিবর্তনের ভিত্তিপ্রস্তর। দুর্যোগের সময় দুটো জিনিস মানুষের সবচেয়ে বড় সহায়ক হয়, এক সর্বশক্তিমান ঈশ্বর। আজকে আমরা আমাদের পরিবার বিজেপির পরিবার এই প্রসঙ্গে আমি 2-4 কথা আপনাদের সামনে উপস্থাপিত করতে চাইছি। কারণ এই বিজেপিকে অনেক লড়াইয়ের মাধ্যমে আর পশ্চিমবঙ্গে স্থাপন করার যে প্রচেষ্টা আমরা 1985-86 সাল থেকে শুরু করেছি তার আজকে একটা বৃহৎ রূপ দেখতে পাচ্ছি। সেই বৃহৎ রূপটা কি যে আমরা এখানে ডাকলে 50,000-1,00,000 লোক আর জমায়েত করতে পারছি। কিন্তু বন্ধু, আমাদেরকে ভাবতে হবে, আমরা শুধু এখানে এসে উপস্থিত হলে হবে না, আমাদের সঙ্গে আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ক্ষমতা খুবই সীমিত। কিন্তু ব্যক্তিগত ক্ষমতা দিয়ে আর একটা দেশের প্রশাসনে পরিবর্তন করা যায় না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা প্রত্যেকে যদি আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের পরিবারের মধ্যে আর এটাকে ছড়িয়ে দিতে পারি। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা
7001426721 এই নম্বরে।